ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভায় শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। অন্য দল সভা করতে পারলে আইএসএফ কেন নয়? সমর্থক কমিয়ে পুলিশ বাড়িয়ে ওখানেই সভা হোক, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি। গতবছর রানী রাসমণি রোডের সভায় গণ্ডগোল এবং পুলিশকে মারধরের অভিযোগ ওঠে। গতবছর কি ঘটেছিল এবং কেন ঘটেছিল, কালকের মধ্যে আইএসএফ এর কাছে ব্যাখ্যা তলব আদালতের। তৃণমূল বা অন্য দল সভা করলে কিন্তু তাদের বিরুদ্ধে গণ্ডগোলের অভিযোগ ওঠে না। আইএসএফ এর আইনজীবীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন বিচারপতি। কেউ উস্কানি দিতে পারে, কিন্তু নিজের সমর্থকদের আটকানো কার কাজ? ওই জায়গায় সভা করতে বারণ করছে না আদালত, কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে বিধিনিষেধ আরোপ করুক আইএসএফ, সমর্থক নিয়ে আসার ক্ষেত্রে নিজেরাই বিধিনিষেধ আরোপ করুক দল, পরামর্শ আদালতের। আর এই বিষয়ে ভাঙড়ের বিধায়ক, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি ঠিক কি বলছেন শোনাব। কোর্ট যে কথাগুলো বলছেন অবশ্যই আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, আমরা কোর্টকে বিচার ব্যবস্থাকে মান্যতা দিই, আমাদের মানুষজন আসার ক্ষেত্রে আমরা লিমিটেশন রাখবো, আমরা সংখ্যা অবশ্যই কমিয়ে দিতে বলবো, এবং সাথে সাথে এবার পুলিশ প্রশাসন কত দেবে ওটা রাজ্য সরকারের ব্যাপার, তারা ওটা বুঝে নেবে। আমরা আবারও রিপিট করছি, আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি, মারামারি হানাহানি গুন্ডামি ভায়োলেন্স এগুলোকে বন্ধ করার জন্যই রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং আমাদের দ্বারা এই ধরনের অনৈতিক কাণ্ড আশা করছি ঘটবে না। আমি এখনো আশা করি মামলা রায়দানের আগেই শেখ শাহজাহানকে গ্রেফতার করবে পুলিশ, সন্দেশখালী মামলায় মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। শাহজাহানের বাড়ি এবং বাজার এলাকায় 10টি সিসিটিভি বসানো হয়েছে, আদালতে জানালো রাজ্য। খুনের চেষ্টার ধারা যুক্ত করার জন্য নিম্ন আদালতে আবেদন জানানো হয়েছে, পাশাপাশি দরজা ভাঙার আবেদনও জানানো হয়েছে আদালতে, জানিয়েছে রাজ্য। কিন্তু এখনো গ্রেফতার করতে পারলেন না, অদূর ভবিষ্যতে ধরতে পারবেন কিনা সন্দেহ আছে। পুলিশের নিষ্ক্রিয়তা এখনো আছে, তথ্য প্রমাণ লোপাট হচ্ছে, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। শেখ শাহজাহানের বিরুদ্ধে কি পিএমএলএ ধারায় মামলা হয়েছে, প্রশ্ন বিচারপতি। রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহান এখনো সন্দেহভাজন, যদি মনে হয় তাহলে গ্রেফতার করা হবে, হাইকোর্টে জানালো ইডি। ইডি কেন্দ্রীয় বাহিনী নিয়ে গ্রেফতার করতে পারেনি, পুলিশ 12 দিনেও পারেনি, কিভাবে আশা করছেন যে সিবিআই পারবে? ইডিকে এই প্রশ্ন করেন বিচারপতি। সিবিআই এবং রাজ্যের এক এসপি পদমর্যাদার আধিকারিকের নাম চাইলেন বিচারপতি জয় সেনগুপ্ত। দুপুর 2টার মধ্যে 2 আধিকারিকের নাম জমা নির্দেশ, বিকেল 4টে রায়দানের সম্ভাবনা। সন্দেশখালীর ঘটনায় কালকের পর আজও মামলা চলছে এবং সেই মামলার শুনানিতে একদিকে যেমন পর্যবেক্ষণ, অন্যদিকে নির্দেশও দিয়েছেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত। পর্যবেক্ষণে তিনি বলছেন, আমি এখনো আশা করি মামলার রায়দানের আগেই শেখ শাহজাহানকে গ্রেফতার করবে পুলিশ। সন্দেশখালী মামলায় মন্তব্য করেছেন বিচারপতি। শাহজাহানের বাড়ি এবং বাজার এলাকায় 10টি সিসিটিভি বসানো হয়েছে, আদালতে জানিয়েছে রাজ্য। খুনের চেষ্টার ধারা যুক্ত করার জন্য নিম্ন আদালতে আবেদন জানানো হয়েছে, পাশাপাশি দরজা ভাঙার আবেদনও জানানো হয়েছে আদালতে, এমনটাও জানিয়েছে রাজ্য। কিন্তু এখনো গ্রেফতার করতে পারলেন না, অদূর ভবিষ্যতে ধরতে পারবেন কিনা সন্দেহ আছে, পুলিশের নিষ্ক্রিয়তা এখনো আছে, তথ্য প্রমাণ লোপাট হচ্ছে, মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত। আপনাদের মনে থাকবে গতকালও মাননীয় বিচারপতি কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে, আর ফের আজকে হাইকোর্টে আদালতে মাননীয় বিচারপতি রাজ্য পুলিশের উদ্দেশ্যে যে প্রশ্ন ছুড়ে দিলেন যে এতদিনেও কেন শেখ শাহজাহান, তিনি মাস্টার মাইন্ড হওয়া সত্ত্বেও তাকে গ্রেফতার করা গেল না।